বাইতুল মাকদিসে যে নামাজটা পড়েছেন, ইমামতি করেছেন, নামাজের পরে বিভিন্ন নবীরা মসজিদের কোনায় বসে যান, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন নবীদের পরিচয় করে দেওয়া হয়, ঠিক আছে, এবং প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করে দেওয়া হয়। তো প্রত্যেক আসমানে যদি নবীদের সাথে পরিচয় করে দেওয়া হয়, এই প্রথম চান্সেই যদি বাইতুল মাকদিসেই নবীদের সাথে পরিচয় করে দেওয়া হয়, তাহলে তো আর আসমানে যে পরিচয় করার প্রয়োজন হয় না, হয় নাকি? হ্যাঁ, একবার পরিচিত হওয়ার পরে তো দ্বিতীয়বার পরিচয় দেওয়া লাগে না। হ্যাঁ, তো এতে বোঝা যায় যে আসার সময় নামাজটা পড়েছেন, আসার সময়। তো যাই হোক, নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যাওয়ার পরে এখানে আরেকটা মতামত আছে যে নিজে দুই রাকাত নামাজ পড়েন, নিজে দুই রাকাত নামাজ পড়েন। বাইতুল মাকদিস পর্যন্ত, বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ নবীর সফরটা ছিল বোরাকের মাধ্যমে। বোরাক, গত সপ্তাহে বলছিলাম যে একটা সাদা জন্তু, গাধা আর খচ্চর, গাধা খচ্চরের মাঝামাঝি, কোনোটার মতোই না কিন্তু মাঝামাঝি, বড় সাইজের দিকে গাধা খচ্চরের মাঝামাঝি। ফাকাল হেমার দোনাল বাগাল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যাওয়ার পরে ওখান থেকে আসমানে যে যান, এটা একটা সিঁড়ি যোগে, সিঁড়ির ধরনটা কি ছিল আল্লাহ জানেন, চলমান সিঁড়ি ছিল, নিঃসন্দেহে চলমান সিঁড়ি হবে, কারণ চলমান সিঁড়ি ছাড়া তো চলা মুশকিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে একটা সিঁড়িতে উপরে যান, প্রথম আসমানে যান। যাওয়ার পরে প্রথম আসমানের যে গেট আছে, আসমানের কিন্তু গেট আছে, যেমন কুরআন শরীফের মধ্যে আছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, যে অপরাধী যারা আছে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আবওয়াবুস সামা, আবওয়াব বাবুনের বহুবচন, আবওয়াব বাবুন অর্থ দরজা, বাবুন অর্থ দরজা, আর বাবুনের বহুবচন কি, আবওয়াব দরজা সমূহ। তো আসমানের দরজা সমূহ জাহান্নামীদের জন্য খোলা হবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফী সাম্মিল খিয়াত, যে যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে এটা উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামীদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তো কোনোদিন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবেও না, আর জাহান্নামীদের জন্য কোনোদিন জাহান্নামীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবেও না, তাদের জন্য আসমানের দরজা খোলাও হবে না। কথাটা বুঝতে পারছেন? তো হযরতে জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যান, প্রথম আসমানের দরজায় গেলে দারোয়ান জিজ্ঞাসা করে, কে? জিবরিল আমিন বলে, আমি জিব্রাইল। আমার মা কা, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আসতে বলা হয়েছে? হ্যাঁ, তাকে আসতে বলা হয়েছে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, ওখানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়, দ্বিতীয় আসমানে যায়, এরকম একই প্রশ্ন একই উত্তর, ওখানেও আরেকজন নবীর সাথে দেখা হয়, তৃতীয় আসমানে যায়, ওখানেও একই প্রশ্ন একই উত্তর, কে? আমি জিব্রাইল, সাথে কে? মুহাম্মদ। তাকে আসতে বলা হয়েছে? হ্যাঁ, আসতে বলা হয়েছে। এই একই প্রশ্ন একই উত্তর। এরকম ভাবে সপ্তম আসমান পার হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে ওখানে, সপ্ত আসমানের উপরে একটা মসজিদ আছে, ওটার নাম কি? বাইতুল মামুর, জমিনে বাইতুল্লাহ, আর ঠিক এই বাইতুল্লাহর বরাবর, অর্থাৎ সপ্ত আসমানের ওই বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا، إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا لدر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. محترم حاضرين، الله تعالى دربار شكريا جي الله تعالى مدر كي رجب شابان مشر پرثم جمعي جمعان نماز دائر قرار جنة مسجد عشر توفيق دان كلن، এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটা দোয়া বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের আর সামান্য কিছুদিন আছে, এক মাস পুরো এক মাস নাই। তো রমজানের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যাই হোক, আলোচনা করতেছিলাম মেয়েরাজ সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজ নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, সেখান থেকে জিবরিল আমিন সাত ফাঁকা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে উঠাইলেন, উঠায় বাইতুল্লাহ নিয়ে আসলেন। বাইতুল্লাহ নিয়ে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে এখান থেকে নিয়ে, এই গলার এখান থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত এই পুরো জায়গাটা ফেড়ে ফেললেন। ফেড়ে ফেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয়টা বের করলেন, করে ওটা জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার পরে জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পাত্র, যে পাত্রটার ভিতরে ছিল ঈমান ও হেকমত দ্বারা ভরপুর ছিল, ওগুলি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে ভরে দেন। এরপরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভিতরে দিয়ে আবার এগুলি কি করেন, জয়েন্ট দিয়ে দেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান, জেরুজালেম ফিলিস্তিনে যে মসজিদটা অবস্থিত, এই মসজিদে নিয়ে যান। যাওয়ার পথের কিছু ঘটনা আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে যান, যাওয়ার পরে জিবরিল আমিন একটা পাথরের সাথে বোরাকের রশিটা বাঁধার জন্য বলেন। তো বোরাক তো কোথাও যাবে না, জান্নাত থেকে আসছে,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্যই তো আসছে। তো বাধার দরকার ছিল কি? বাধার দরকার ছিল এটা যে ওখানে বাধা, ওই বাইতুল মুকাদ্দাসে যত নবী যেতেন, ইতিপূর্বে তো বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন, অনেক নবী পাঠিয়েছেন। আমরা যে বলি না 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল, এটা একটা দুর্বল বর্ণনা, এটা মাথায় রাখবেন। কিন্তু কথাটা বুঝতে পারছেন, কথাটা কিন্তু একটু দুর্বলতা আছে। প্রকৃত সংখ্যা কত এটা আল্লাহ ভালো জানে, নবীদের সংখ্যা কত এটা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। তো আল্লাহ তাআলা এই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেক নবী পাঠিয়েছেন। তো বাইতুল মুকাদ্দাসে যে নবী আসতেন না কেন, তাদের ওই সাওয়ারির যে রশি, এই রশিটা একটা পাথরের সাথে বাঁধতেন। ওই পাথর একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রের ভিতরে রশি ঢুকাই দিয়ে বেঁধে রাখতেন। তো ওটাকে জিবরিল আমিন পরিষ্কার করে দেন, ওই ছিদ্রটা। দীর্ঘদিন তো নবী নেই, দীর্ঘদিন নবীর আগমন আছে, প্রায় 500 বছর হয়ে গেছে না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের বেশি হয়ে গেছে না? এই দীর্ঘ সময় পর্যন্ত একটা ছিদ্র যদি থাকে, ওটা কি সেই ছিদ্র আগের মতোই থাকে না? ময়লা পড়ে, ধুলোবালি পড়ে ভরাট হয়ে যায়, ভরাট হয়ে যায় না? তো ওটা ভরাট হয়ে গেছে। তো জিবরিল আমিন ওই ছিদ্রটা পরিষ্কার করে দেন। পরিষ্কার করে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের রশিটা ওইখানে ঢুকাই দিয়ে বেঁধে রাখেন বুরাকটা। এরপরে মসজিদের মধ্যে যান, মসজিদের মধ্যে গিয়ে এখানে একটা মানে দুইটা মতামত আছে। কেউ বলেছেন যে এই মসজিদে গিয়ে নামাজ পড়েন, সমস্ত নবী রাসূলদের সাথে নামাজ পড়েন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। এই কথা ঠিক আছে, নামাজ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, এটাও ঠিক আছে। কিন্তু এই নামাজটা যাওয়ার সময় পড়েছেন না আসার সময় পড়েছেন, এটা নিয়ে একটু মতানৈক্য আছে। কথাটা বুঝতে পারছেন? যে আকাশে ওঠার আগেই কি নামাজটা পড়লেন, নাকি আকাশ থেকে ফিরে আসে নামাজটা পড়লেন, এটা নিয়ে একটু মতানৈক্য আছে। তো তাফসীর ইবনে কাসির সহ আরো বিভিন্ন তাফসীরবিদরা আসার সময় নামাজটাকে প্রাধান্য দিয়েছেন, আসার সময় ফিরে এসে যে নামাজটা পড়েছেন এটাকে প্রাধান্য দিয়েছেন। কারণ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যে নামাজটা পড়েছেন, ইমামতি করেছেন, নামাজের পরে বিভিন্ন নবীরা মসজিদের কোনায় বসে যান, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন নবীদের পরিচয় করে দেওয়া হয়, ঠিক আছে? এবং প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করে দেওয়া হয়। তো প্রত্যেক আসমানে যদি নবীদের সাথে পরিচয় করে দেওয়া হয়, এই প্রথম চান্সেই যদি বাইতুল মাকদিসেই নবীদের সাথে পরিচয় করে দেওয়া হয়, তাহলে তো আর আসমানে যে পরিচয় করার প্রয়োজন হয় না, হয় নাকি? হ্যাঁ, একবার পরিচিত হওয়ার পরে তো দ্বিতীয়বার পরিচয় দেওয়া লাগে না। হ্যাঁ, তো এতে বোঝা যায় যে আসার সময় নামাজটা পড়েছেন, আসার সময়। তো যাই হোক, নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যাওয়ার পরে এখানে আর একটা মতামত আছে যে নিজে 2 রাকাত নামাজ পড়েন, নিজে 2 রাকাত নামাজ পড়েন। বাইতুল মাকদিস পর্যন্ত, বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ নবীর সফরটা ছিল বুরাকের মাধ্যমে। বুরাক, গত সপ্তাহে বলছিলাম যে একটা সাদা জন্তু, গাধা আর খচ্চর, গাধা খচ্চরের মাঝামাঝি, কোনোটার মতোই না কিন্তু মাঝামাঝি, বড় সাইজের দিকে গাধা খচ্চরের মাঝামাঝি। ফাকাল হিমার দোনাল বাগাল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে যাওয়ার পরে ওখান থেকে আসমানে যে যান, এটা একটা সিঁড়ি যোগে, সিঁড়ির ধরনটা কি ছিল আল্লাহ জানেন, চলমান সিঁড়ি ছিল, নিঃসন্দেহে চলমান সিঁড়ি হবে, কারণ চলমান সিঁড়ি ছাড়া তো চলা মুশকিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে একটা সিঁড়িতে উপরে যান, প্রথম আসমানে যান। যাওয়ার পরে প্রথম আসমানের যে গেট আছে, আসমানের কিন্তু গেট আছে, যেমন কুরআন শরীফের মধ্যে আছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ, যে অপরাধী যারা আছে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আবওয়াবুস সামা, আবওয়াব বাবুনের বহুবচন, আবওয়াব বাবুন অর্থ দরজা,
বাবুন অর্থ দরজা, আর বাবুনের বহুবচন কি আবওয়াব, দরজা সমূহ। তো আসমানের দরজা সমূহ জাহান্নামীদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফী সাম্মিল খিয়াত, যে যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে এটা উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামীদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তো কোনোদিন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবেও না, আর জাহান্নামীদের জন্য কোনোদিন জান্নাত জান্নাত জাহান্নামীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবেও না, তাদের জন্য আসমানের দরজা খোলাও হবে না। আপনারা বুঝতে পারছেন? তো হযরতে জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যান, প্রথম আসমানের দরজায় গেলে দারোয়ান জিজ্ঞাসা করে কে, জিবরাইল বলে আমি জিবরাইল। আমার মা কা, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাকে আসতে বলা হয়েছে? হ্যাঁ, তাকে আসতে বলা হয়েছে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, ওখানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়। দ্বিতীয় আসমানে যায়, এরকম একই প্রশ্ন একই উত্তর, ওখানেও আরেকজন নবীর সাথে দেখা হয়। তৃতীয় আসমানে যায়, ওখানেও একই প্রশ্ন একই উত্তর, কে? আমি জিব্রাইল। সাথে কে? মোহাম্মদ। তাকে আসতে বলা হয়েছে? হ্যাঁ, আসতে বলা হয়েছে। এই একই প্রশ্ন একই উত্তর। এরকম ভাবে সপ্তম আসমান পার হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে ওখানে, সপ্ত আসমানের উপর একটা মসজিদ আছে, ওটার নাম কি? বাইতুল মামুর, জমিনে বাইতুল্লাহ। আর ঠিক এই বাইতুল্লাহর বরাবর, অর্থাৎ সপ্ত আসমানের ওই বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, সোজা এসে বাইতুল্লাহর উপরে পড়বে, একেবারে সোজা। বাইতুল মামুর আর বাইতুল্লাহ একেবারে সোজা, ওখান থেকে একটা পাথর ফেলে দিলে সোজা এসে পড়বে কোন জায়গা? বাইতুল বাইতুল্লাহর উপরে। তো বাইতুল্লাহ যেমন মানুষে তাওয়াফ করে, বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। প্রতিদিন 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা, 70,000 সন্ধ্যা থেকে সকাল, আবার 70,000। এক ফেরেশতা একবার তাওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত তার চান্স আর আসবে না। হ্যাঁ, এক ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত সে দ্বিতীয়বারের সুযোগ পাবে না। কত ফেরেশতা আল্লাহ তাআলা! হ্যাঁ, সুবহানাল্লাহ। এরকম ভাবে 24 ঘন্টা ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করতে থাকেন, নতুন নতুন ফেরেশতা। ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এরকম হেলান দিয়ে বসে আছে বাইতুল মামুরের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারা কেমন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারা আর আমি মুহাম্মাদের চেহারা অনেকটাই সাদৃশ্য, উভয়ের চেহারা কাছাকাছি, প্রায় একই রকম চেহারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিমের চেহারার সাদৃশ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মামুর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান শরীফুল আকলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলা হয় ওই জায়গাকে যে দুনিয়ার যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে, এরপর যেতে পারে না। আর সিদরাতুল মুনতাহার থেকে অন্য ফেরেশতারা কাজ করে। সিদরাতুল মুনতাহার নিচে যে ফেরেশতারা তারা উপরে যেতে পারে না, সিদরাতুল মুনতাহার থেকে আলাদা ফেরেশতারা কাজ করেন। তো সিদরাতুল মুনতাহা মানে সিদরা মানে বরই, বরই, এই বরই গাছ, ঠিক আছে, এই বরই গাছ। তো এই গাছের পাতাগুলি কেমন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বরই বৃক্ষের পাতাগুলি ছিল এক একটা হাতির কানের মতো, এক একটা হাতির কানের মতো এক একটা পাতা। তাহলে ফলগুলি ছিল এক একটা মটকার মতো, মটকা আছে না, মটকা চিনেন আপনারা? ওই যে আগের কালে যে ধান ধান টান ভিজাইতেন, বড় কুলা, মাটির ওই যে বড় কুলা, আপনাদের কি বলে, মাইট, 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 হ্যাঁ মাইট, এই বড় মাইট। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার নাম নিয়ে বলছেন ওই এলাকার এই মাইট, ওই এলাকার মাইটের মতো এক একটা ফল, পাতাগুলো হাতির কানের মতো আর ওই ফল বড়ইগুলি কিসের মতো, এক একটা মাইটের মতো, বড় মাইটের মতো। তো এই গাছগুলিকে স্বর্ণের প্রজাপতি আমরা মনে করি, কি স্বর্ণ কি নিষ্প্রাণ? হ্যাঁ, আসলে কি আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রাণ আছে, সবকিছুরে কি, কিন্তু আমাদের বুঝ ক্ষমতার বাহিরে, এই জন্য আমরা এক শ্রেণীকে বলি নিষ্প্রাণ,
জড় পদার্থ, আমরা এক শ্রেণীকে কি বলি? জড় পদার্থ। কিন্তু আসলে সকলেরই প্রাণ আছে, এটা একটা গবেষণা। কিন্তু বিজ্ঞান বলে যে যেগুলি এই যে মাটি টাটি যা কিছু আছে এগুলিকে জড় পদার্থ বলে, এগুলির প্রাণ নাই। কিন্তু আসলে কি আছে? প্রাণ আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সিদরাতুল মুনতাহাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন আপনার স্বর্ণের প্রজাপতি, উড়ে বেড়াচ্ছে এগুলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জায়গাটার যে এত সৌন্দর্য এটা কোনো মাখলুকের দ্বারা সম্ভব নয় যে ওই সৌন্দর্যটা বর্ণনা করা, ওই সৌন্দর্য বর্ণনা করা কোন মাখলুকের দ্বারা সম্ভব না। দেখেন মাখলুক কত সৌন্দর্য বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত সৃষ্টি করবেন, এই জান্নাতের মধ্যে জান্নাতের যে ওয়ালগুলি হবে, এই ওয়ালের যে ডিজাইনগুলি হবে এটা কিন্তু স্থায়ী হবে না। মানে আপনি এই যে তাকাইছেন একদিকে, সামনের দিকে তাকাইছেন, যে ডিজাইনটা দেখছেন, যে সিনারিটা দেখছেন, এই দিকে তাকাইছেন, এখানে ভিন্নটা, আবার সামনে তাকাবেন দেখবেন এটা আরেকটা। সুবহানাল্লাহ বললেন না যে সামনের ডিজাইনটা কি পরিবর্তন হয়ে গেছে। আর এক ডিজাইন একবার যে আসবে কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামত তো তখন থাকবে না, অনন্ত অসীম কালের জন্য ওই ডিজাইনটা আর ফিরে আসবে না কোন জান্নাতের আবদার ছাড়া। আর জান্নাতেরাও আবদার করবে না যেটা পুরনোটা পুরন বাদ হয়ে গেছে, বোঝেননি? জান্নাতেরা কি ওই পুরন মডেল আর চাবে না, নতুন মডেল চাবে। তো মানুষের চিন্তা সবসময় নতুন 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 নতুন। তো একটা ডিজাইন আপনার চোখের পলকেই পরিবর্তন হয়ে যাবে, এটাও তো মানুষ বর্ণনা করতেছে, করতেছে না? আমি বর্ণনা করতেছি না, আপনিও তো বর্ণনা করবেন। আমি যে বললাম যে একটা ডিজাইন একবার আসবে, তো দ্বিতীয়বার এই ডিজাইনটা আর আসবে না, অনন্ত অসীম কালের জন্য প্রতিনিয়তই নতুন নতুন। এক জান্নাতের ডিজাইনের সাথে আরেক জান্নাতের ডিজাইন মিলবে না। আমাদের এই যে এর একটা উদাহরণ হলো, পৃথিবীর মধ্যে আমরা কোটি কোটি শত শত কোটি মানুষ আছি, এই শত কোটি মানুষের ভিতরে কারোর কি এই ফিঙ্গারপ্রিন্টটা মেলে? কারো কোনো দেশের সাথে, কোনো দেশের কোনো মানুষের সাথে ওটা মিলে না। আল্লাহ যদি এটা সৃষ্টি করতে পারে, এটা যদি আল্লাহ তৈরি করতে পারে, তো জান্নাতের পদ্ধতি সহজ আল্লাহর জন্য। কথাটা বুঝাইতে পারলাম কিনা আল্লাহ বলেছেন। জ্বলন্ত উদাহরণ এটাই, এই যে ফিঙ্গারপ্রিন্ট, একটার সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে মিলবে না। এতটুকু জায়গার ভিতরে 1 ইঞ্চি জায়গাও তো না, 1 ইঞ্চি জায়গাও তো না। এই 1 ইঞ্চি জায়গাকে যদি আল্লাহ তাআলা এত নিত্য নতুন ডিজাইন দিতে পারে, মডেল দিতে পারে, তো জান্নাতের মধ্যে আল্লাহ পারবে না? অবিশ্বাস হয় নাকি? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলা সব করবেন। আল্লাহ আমাদের আপনাদের চিন্তা করতে হয়, গবেষণা করতে হয়, আল্লাহর কোনো চিন্তা গবেষণা করতে হয় না। আল্লাহর যা মনে চায় কুন ফায়াকুন, হাও হয়ে যায়। আল্লাহ শুধু বলেন কি হও, সাথে সাথে কি হয়ে যায়, দ্বিতীয় কোনো চিন্তা আল্লাহর করতে হয় না, দ্বিতীয়বার নতুন করে বলতে হয় না, এক শুধু ইচ্ছা করলেই হয়ে যায়। তো এই যে সৌন্দর্য জান্নাতের মধ্যে যে এমন সৌন্দর্য হবে, এটা তো আমি বর্ণনা করতেছি, আমি বললাম না, আমি তো মানুষ, আমি তো বললাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সিদরাতুল মুনতাহায় যে আল্লাহ সৌন্দর্য করে রাখছেন, এই সৌন্দর্য বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে এটা কত সুন্দর, এটা কত সুন্দর, আমাদের কল্পনার বাহিরে, আমাদের কল্পনার বাহিরে, মানুষ কখনোই চিন্তা করতে পারবে না আল্লাহ কত সৌন্দর্য মানুষের জন্য রেখেছে। আমরা যদি জান্নাতের সৌন্দর্যগুলি বুঝতাম, তাহলে আমরা হয়তো কোনো গুনাহের কাজ আর কোনোদিনও করতাম না, কোনো দিনও করতাম না। জিবরিল আমিন বলছে না যে আল্লাহ তোমার জান্নাতটা একটু, তুমি যে বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রাখছো একটু দেখতে চাই, আর তোমার কাফের বান্দাদের জন্য তুমি যে জাহান্নাম তৈরি করে রাখছো এটাও দেখতে চাই। আল্লাহ তাআলা দেখার অনুমতি দিলেন, যাও দেখে আসো। জিবরিল আমিন গেলেন জান্নাত দেখতে, জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। দেখে আসার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন তোমার বক্তব্য কি বলো। জিবরিল আমিন বলছে আল্লাহ তোমার বান্দারা যদি কোনোদিন জাহান্নামের কথা জানতে পারে, তো তারা কোনোদিন আর অন্যায় কাজ করবে না, কোনো দিন অন্যায় কাজ করবে না। আর যদি তোমার বান্দারা জান্নাতের কথা জানতে পারে, কোনো দিনও তারা ইবাদত ছাড়বে না, কোনো দিনও ইবাদত ছাড়বে না। কিন্তু আসলে আমরা জান্নাত সেভাবে, জান্নাতের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন সেভাবে করতে পারি না, আর আমরাও সেভাবে পড়ালেখাও করতেছি না, যার কারণে আমরা জানতে পারছি না। আমরা সকলে যদি একটু আল্লাহর জান্নাত নিয়ে, আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করতাম, তাহলে হয়তো আমরা সকলেই ভালো হয়ে যেতাম।
হয়তো আমাদের সমাজটা গুণামুক্ত হয়ে যেত, আমরা হয়তো কেউ আর গুণা করতাম না, সকলে হয়তো আল্লাহ আল্লাহ হয়ে যেতাম। এজন্য ইসলাম শুনে না, কিছু পড়ে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ইসলাম সম্পর্কে সকলেই পড়ি আমরা, বছরে একটা কিতাব পড়ি আমরা, টার্গেট নিয়ে। আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, স্ত্রী এই সংসার আছে, সমাজ আছে, কত কিছুই আছে, কত কিছু নিয়ে আমাকে চলতে হয়। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে 60 বছরের একটা হায়াত দিল, এই হায়াতের মধ্যে আমি কি আল্লাহ তাআলার একটা সূরা, কোরআনের 114টা সূরার একটা সূরাকে আমি পড়তে পারবো না? একটা সূরা অর্থ সহ পড়ি, একটা সূরাকে আমি সহি শুদ্ধ করি? ইসলামী তো কত বই আছে। আচ্ছা, আমার 60 বছর হায়াতের মধ্যে আল্লাহ যে আমার জন্য একটা নমুনা পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনে আমি পড়ি? 60 বছর তো আল্লাহ হায়াত দিয়েছে, আল্লাহ তো কম দেন নাই। 60 ঘন্টাও তো লাগবে না একটা বই পড়তে, 60 ঘন্টা লাগবে? 60 ঘন্টা লাগবে না ছোট্ট একটা বই পড়তে, নবীর জীবনী নিয়ে একটা বই পড়তে 60 ঘন্টা লাগবে না? একটা বই পড়ি জীবনে, বছরে একটা বই পড়ি, বালিশের পাশে রেখে দেবো, রাত্রে শোয়ার সময় 10 মিনিট করে পড়ি প্রতিদিন, তাও দেখবেন যে বছরে একটা বই শেষ হয়ে যাবে। ইমাম সাহেব যারা আছে, ভালো আলেমের সাথে যাদের সাথে সম্পর্ক আছে, ওনাদের সাথে কথা বলেন যে হুজুর জান্নাত সম্পর্কে আমি একটু পড়তে চাই, জান্নাত সম্পর্কে আল্লাহ জান্নাত জান্নাতের মধ্যে কি নিয়ামত রেখেছে এগুলি সম্পর্কে একটু জানতে চাই, এই সম্পর্কে একটা বই বলেন, আপনাকে একটা দিক নির্দেশনা দিবে, এই বইটা আপনি পড়েন। বছরে একটা বই পড়ি, বছরে একটা, তাতেও দেখবেন যে আপনি অনেক কিছু জানতে পারবেন। শুনে শুনে কয়দিন, বছরে একটা বই পড়ি, পড়বো না ইনশাল্লাহ বছরে। নামাজ শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত নামাজ সহি শুদ্ধ করে পড়া যায় অন্তত 5টা সূরা, অন্তত 5টা সূরা খুবই দ্রুততার সাথে শিক্ষা করি, এরপরে আমরা ই করি অন্তত বছরে আমরা একটা সূরা অর্থসহ পড়ি, 2টা সূরা বছরে অর্থসহ পড়ি, ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করি, তাহলে দেখবেন অনেক কিছু আস্তে আস্তে জানতে পারবেন। মাসালার একটা অধ্যায়, আচ্ছা ওজুর পবিত্রতা, পবিত্রতার অধ্যায়টা আমি একটু পড়ি। কত সময় তো চার দোকানে ফেলে, চার দোকানে নষ্ট করি, আড্ডায় নষ্ট করি, টিভি দেখে সময় কাটাই, কত গল্প করে সময় কাটাই। আচ্ছা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, নামাজের পরে 10টা মিনিট সময় দিই, প্রতিদিন না পারি সপ্তাহে 2 দিন দিই, সপ্তাহে 2 দিন দিই, দিয়ে আমি মাসালার একটা অধ্যায় পবিত্রতার অধ্যায়টা শিক্ষা করি, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কোন কোন কারণে নাপাক হয়ে যায়, কিভাবে নামাজ পড়লে নামাজ হবে, কিভাবে নামাজ পড়লে নামাজ হবে না, রমজান সামনে আসতেছে, কিভাবে রমজানের রোজাগুলি আমরা পালন করব, হ্যাঁ কিভাবে আমরা রমজানের সাহারি ইফতারি তারপরে তারাবির নামাজ ইত্যাদি কিভাবে আমরা আদায় করব, এ বিষয়গুলি আমরা জানার চেষ্টা করি। প্রত্যেকটা মৌসুমে রমজান আসতেছে, আমরা বেশিরভাগই জাকাত দিয়ে থাকি রমজানে, জাকাতের মাসালাটা আমরা জানার চেষ্টা করি। প্রত্যেক বছরে আমরা বিভিন্ন সিজনে আমরা চেষ্টা করি যে এই 2 মাস 3 মাস, এই 3 মাসে আমি এই অধ্যায়টা শেখার চেষ্টা করি। এখন তো আলেমের অভাব নাই, একটা সময় ছিল আপনারা চাইলেও আলেম খুঁজে পান নাই, কিন্তু এখন তো আপনাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে আলেম। আমার যেমন হয় বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে মসজিদ নাই আর সেই গ্রামে একটা আলেম নাই, স্থানীয় হোক অস্থায়ী হোক আলেম একজন আছে, প্রত্যেকটা গ্রামে আছে, আমার যেমন প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এখন আলেম আছে। হক্কানি হয়তো কিছু কিছু জায়গায় হক্কানি আলেম নাই, ওই যেখানে 1 গ্রামে 13 পীর সেখানে হক্কানি আলেম কোত্থেকে আসবে, এমনও আছে 1 গ্রামে 22 পীর, 1 গ্রামে কি 22 পীর, সেখানে হক্কানি আলেম কোন জায়গা থেকে আসবে। তো এরকম ভাবে আমরা টার্গেট করি দুনিয়াবী বিষয়, যেমন আমরা টার্গেট নিয়ে চলি, এই বছর আমাকে এই মাল বানাইতে হবে, এই মাল বিক্রি করে আমার এই কাজটা করতে হবে, চাকরির বিষয়ে আমরা টার্গেট নিই, এরকম ভাবে ধর্মীয় বিষয়ে আমরা টার্গেট নিই যে এই বছরে আমি এই বিষয়টা পড়ালেখা করব, এই বিষয়টা পড়ব। জানি এক একটা করে অধ্যায় আমরা, আল্লাহ তো হায়াত দিয়েছেন 70 বছর 60 বছর, মিনিমাম 60 বছর, এটা তো স্বাভাবিক একটা হিসাব, এই উম্মতের হায়াত 60 বছর, বেশিও আমরা বাঁচি। তো আমরা প্রত্যেকটা বছরে যদি একটা করে শিখি, তো একসময় দেখবো যে আমি অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু জানতে পারবেন আপনি, অনেক কিছু আলহামদুলিল্লাহ। আপনাদের মহল্লায় এখন আপনাদের মসজিদে এমনও ব্যক্তি আছে যারা ধর্মীয় সম্পর্কে অনেক কিছু জানে, মোটামুটি অনেক মাসালার উত্তর তারা দিতে পারবে, নিজের জীবন চলার জন্য অনেক মাসালা সম্পর্কে জ্ঞান রাখে। আপনিও চেষ্টা করেন নিজের নামাজটা নিজে শুদ্ধ করে পড়তে পারে, পাশাপাশি ইমামতি করার যোগ্যতাও রাখে, সহি শুদ্ধভাবে ইমামতি করার যোগ্যতা রাখে।
তো এরকম ভাবে আপনিও করেন, এই যোগ্যতাটা তো আপনারও অর্জন করার দরকার ছিল, বুঝে আসে নাই? চেষ্টা করি আমরা ইসলাম শুনে শুনে না, শুধু শোনার উপরে নির্ভর না করি, ইসলাম পড়ি শিখি জানি বুঝি তারপরে আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন, এরপর আল্লাহ আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিয়াগুলি দেওয়ার, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিয়া সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ, পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সূরাতুল বাকারার শেষ আয়াতগুলি দিয়েছিলেন, বেশ কয়েকটা হাদিয়া দান করেন। তো নামাজগুলি যখন নিয়ে আসছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ, আবার আসার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কি দিয়েছেন? বললেন, যা নামাজ দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত। কয়, হায় হায়, আমার উম্মতের উপরে দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই পড়তে পারতো না, আর আপনার পঞ্চাশ ওয়াক্ত, তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, কমান কমান, নামাজ কমায় নিয়ে আসেন। তো আল্লাহর কাছে যায়, এক বর্ণনায় আছে 10 ওয়াক্ত করে কমায়, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে যে প্রথমবার যায় 10 কমায় দেয়, আর একটা প্রসিদ্ধ যে বর্ণনা সেটা হলো একবার যায় 5 ওয়াক্ত কমায় দেয়। আবার যায় মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ, কিও 5 ওয়াক্ত কমাইছে? কয়, আবার যান আবার যান। আবার যায়, আবার 5 ওয়াক্ত কমায়, 40 থাকে। কয়, কি অবস্থা? কয়, 5 কমাইছে। কয়, আবার যান। এরকম করে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 9 বার পাঠান আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার উম্মতের উপরে দুই ওয়াক্ত ছিল, তাই পারে নাই, আর আপনার উম্মতের উপরে এই 50 ওয়াক্ত কেমনে পড়বে? আল্লাহর কাছে যান, কমায় নিয়ে আসেন। তো 9 বার যাওয়ার পরে যখন 5 ওয়াক্ত থাকে অবশিষ্ট, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার বলেন, আপনি আবার যান। কয়, না মূসা, আমার যাইতে শরম করে, আর কত কমাবো আমি, আর কত আল্লাহকে অনুরোধ করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার হাবিব, আপনাকে নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাইছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব। একটা হাদিসের মধ্যে এই মেরাজের হাদিস সম্পর্কে হাদিসের শেষের মধ্যে আছে যে যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে করলে যে সওয়াবটা হবে, অর্থাৎ একবার করলে যে সওয়াবটা হবে, এই একবারের সওয়াবটা আল্লাহ তাআলা দান করেন। শুধুমাত্র ইচ্ছা করছেন, আমি 4 রাকাত নামাজ পড়ব, এই ইচ্ছা করছে, ইচ্ছা করলেই আল্লাহ তাআলা 4 রাকাত নামাজ পড়ার সওয়াব তাকে দান করেন। আর যখন নামাজ পড়ে ফেলে, যখন নেক কাজটা করে ফেলে, তখন আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করেন। মানে আপনি যদি এখন এই নিয়ত করেন, আমার টাকা থাকলে আমি পৃথিবীর সমস্ত মানুষকে একবার খাওয়া দিতাম, তো পৃথিবীর সমস্ত মানুষকে খাওয়াইলে যে সওয়াবটা হবে, এই সওয়াবটা আপনি পেয়ে গেছেন, এখনই নিয়ত করলে এখনই পেয়ে গেছেন। আপনি যদি নিয়ত করেন, আমার টাকা পয়সা থাকলে পৃথিবীর সমস্ত মানুষকে একটা বাসস্থান তৈরি করে দিতাম, এই নিয়ত করার সাথে সাথেই আপনি সওয়াব পেয়ে যাবেন। পৃথিবীর সমস্ত মানুষকে অনেক কিছু দিতাম আমি, সাথে সাথে সওয়াব পেয়ে যাবেন। নিয়ত, ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সওয়াব পেয়ে যাবেন, আর যখন করে ফেলবেন ভালো কাজটা, তখন কয় গুণ? 10 গুণ সওয়াব পাবেন। তো মানুষ যখন না 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাকে কয় গুণ সওয়াব দান করবে? 10 গুণ, 10 গুণ। তাহলে 5 গুণ 10 কত হয়? 50। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজে নিয়ত করবে, ইচ্ছা করবে, আল্লাহ তাআলা ওই খারাপ কাজটা করার আগ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লিখবে না, যখন করে ফেলবে তখন একটা গুনার কারণে একটাই গুনাহ লেখা হবে, একটা অন্যায়ের কারণে একটাই গুনাহ লেখা হবে, 10টা লেখা হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য বাঁচাই দিয়েছেন, আর সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি দিয়ে ফেলছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে বাইতুল মুকাদ্দাসে আসেন, এসে আবার স্বাভাবিক নিয়মে বাইতুল্লাহ ফিরে আসেন। ওই রাতের ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা হয় জাগ্রত অবস্থায় সশরীরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আব্দুন তাকেই বলা হয় দেহ ও প্রাণ, দেহ ও প্রাণ এই দুইটাকে, দুইটার সমন্বয়ে আব্দুন বলা হয়। তো আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছেন মিরাজে, আসরা সফর করাইছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যদি স্বপ্নের মধ্যে যাইতো তাহলে তো কোনো বিতর্কই থাকতো না,
কাফেররাও তো স্বপ্নকে বিশ্বাস করে, স্বপ্নে তো আমরা মক্কা ইজরায়েল চলে যাই যখন তখন, স্বপ্নের মধ্যে আমরা আমেরিকা চলে যাই যখন তখন, স্বপ্নে তো কত জায়গায় যায়, স্বপ্নে যাওয়া সহ স্বপ্ন নিয়ে হইলে কোনো বিতর্ক ছিল না, সশরীরে গিয়েছেন বিদায়, তো বিশ্বাস অবিশ্বাসের বিষয় আসছে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজের সফরকে অস্বীকার করবে তার ইমান থাকবে না, কারণ যখন অস্বীকার করবে তখন কোরআনের একটা আয়াতকেই অস্বীকার করা হবে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে, আর কোরআনের একটা নুকতাকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অস্বীকার তো বহু দূরের কথা, সন্দেহ পোষণ করে, তাও তার ইমান থাকবে না। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেয়েরাজের সফর করেছেন। যখন বাইতুল্লাহ ফিরে আসেন, পরবর্তী ঘটনা ইনশাল্লাহ আগামী জুমায় শেষ করার চেষ্টা করব, আসলে এই জুমায় শেষ করার দরকার ছিল, সামনে আবার জাকাতের আলোচনা রয়েছে, শবে বরাতের আলোচনা, শবে বরাতের আলোচনা রয়েছে, রমজানের আলোচনা, অনেক আলোচনা রয়ে গেছে, আসলে এই অল্প সময়ে দীর্ঘ আলোচনা কষ্ট হয়ে যায়, কারণ একটা বিষয় আলোচনা শুরু করলে সে বিষয়টা ফিনিশিং দিতে না পারলে আপনাদেরও ভালো লাগে না, এই হুজুরে কি কইলো, আর যিনি আলোচনা করে তার কাছেও ভালো লাগে না, কিন্তু সময় তো খুবই স্বল্প। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার, সুন্দরভাবে গুছিয়ে বলা এবং পূর্ণ বুঝ দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।